হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে টাচ স্ক্রিন টেকনোলজিস। তো এখনকার দিনে যত রকম ডিভাইস বেরোচ্ছে যেখানে টাচ স্ক্রিন রয়েছে, তো এই টাচ স্ক্রিনগুলো কীভাবে কাজ করে, আর তোমরা যখন কোনো সেই টাচ স্ক্রিনে যখন কিছু ট্যাপ করো তো সাথে সাথে রেসপন্স করে যায়, আর যেটা করাতে চাচ্ছ সেটা করে দেয়, তো এইসব জিনিসগুলো কীভাবে কাজ করছে আর এর পিছনে কী টেকনোলজিস রয়েছে, তো এইসব নিয়ে বলবো আজকে আমার ভিডিওতে। তো সঙ্গে দেখো, টাইম ওয়েস্ট না করে শুরু করে দেখ। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক্স। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু কথা বললাম, আজকের ভিডিও টপিক হচ্ছে টাচ স্ক্রিন টেকনোলজিস। তো এখনকার দিনে যত রকম ডিভাইস বেরোচ্ছে যেখানে টাচ স্ক্রিন রয়েছে, যেমন এখন তোমরা যে স্মার্টফোনে আমার ভিডিওটি দেখছো তো সেটির মধ্যেও টাচ স্ক্রিন রয়েছে, ইভেন কিছু ট্যাবলেটস, কিছু ল্যাপটপস বা কিছু ডেস্কটপস এমন রয়েছে যেগুলোর মধ্যে টাচ স্ক্রিন রয়েছে। তো এই টাচ স্ক্রিনগুলো কীভাবে কাজ করে, তো সবার প্রথমে বলবো যে এই টাচ স্ক্রিনগুলো বিভিন্ন রকমের ক্যাটাগরির হয়। তো আমরা যে ক্যাটাগরি ইউজ করি সেটি হচ্ছে দুটো টাইপের, একটি হচ্ছে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, আরেকটি হচ্ছে রেজিস্টিভ টাচ স্ক্রিন। তো আজকে আমার ভিডিওতে এই দুটো ক্যাটাগরি নিয়ে বলবো, কারণ বাকি যদি ক্যাটাগরি নিয়ে বলি তাহলে আমার ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু আমরা এই দুটো ক্যাটাগরি ইউজ করছি, তাই এই দুটো ক্যাটাগরি নিয়ে এক্সপ্লেন করব। তো এখন যেগুলো আমরা ইউজ করছি, যে টাচ স্ক্রিন যেগুলো স্মার্টফোনে রয়েছে, ল্যাপটপে, ট্যাবলেটে, তো ইভেন কিছু ক্যামেরার মধ্যেও টাচ স্ক্রিন দেখতে পাওয়া যায়, তো এইসব টাচ স্ক্রিনগুলো হয় ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। কিন্তু এখন আমি সর্বপ্রথমে আমি এক্সপ্লেন করবো রেজিস্টিভ টাচ স্ক্রিন নিয়ে, কারণ এটি সবার প্রথমে এসেছিল, ইভেন অনেক পুরনো ছিল। তো পুরনো কিছু মোবাইল যেরকম স্যামসাং, সোনি, এসটিসি, নোকিয়া, তো এইসব যখন নতুন টাচ স্ক্রিন এনেছিল তো সেখানে এই রেজিস্টিভ টাচ স্ক্রিন দেখতে পাওয়া যেত, যার সঙ্গে একটি স্টাইলাসও দেওয়া হতো, সেটি ছিল একটি পেনের মতো। তো তোমরা সেখানে ইউজ করতে তো সেটা দেখতে একটু ভালোই লাগতো, কিন্তু তখন নতুন নতুন টাচ স্ক্রিন বেরিয়েছিল মোবাইলে, তো সবাই ইচ্ছা করতো যে নতুন মোবাইল কিনবো যেখানে টাচ স্ক্রিন রয়েছে, কিন্তু তারা স্যাটিসফাইড ছিল না কাস্টমাররা, কারণ সেই সময় যে টাচ স্ক্রিন ছিল সেটি খুব একটা অ্যাডভান্স ছিল না, খুব একটা ভালো ছিল না, কারণ সেখানে যে টাচ করতো কিছুক্ষণ পরে রেসপন্স পেতো, বা টাচ অনেক জোরে করতে হতো, বা টাচ করার এক সেকেন্ড বা দুই সেকেন্ড পর সেখানে রেসপন্স পেতো। তো এখন আমি তোমাদেরকে বলবো যে রেজিস্টিভ টাচ স্ক্রিন সেটি কীভাবে কাজ করে। তো এক্ষেত্রে দুটো লেয়ারকে কাজে নেওয়া হয়, একটি হচ্ছে পেছনের দিকে থাকে, সেটি হচ্ছে ট্রান্সপারেন্ট কন্ডাক্টিভ লেয়ার। তো কন্ডাক্টিভ লেয়ার বলতে বলছে এমন একটি লেয়ার যার মধ্যে দিয়ে কারেন্ট খুব সহজেই পাস করে যায়, তো যা বললাম একটি কন্ডাক্টিভ লেয়ার। তারপর একটি গ্যাপ রাখা হয়, তারপর একটি নর্মাল ট্রান্সপারেন্ট লেয়ারকে রাখা হয়। তো এক্ষেত্রে যখন সেই স্ক্রিনে কিছু টাচ করা হয়, ফর এক্সাম্পল ধরে নিলাম আমার এরকম দুটো লেয়ার রয়েছে, তো এক্ষেত্রে যদি আমি এই পয়েন্টে কিছু টাচ করি তো এই পয়েন্টটি এইভাবে গিয়ে এই লেয়ারটা আরেকটি লেয়ারটা গিয়ে টাচ করবে। তো এদের যে যখন টাচ হয় তো এদের রেজিস্ট্যান্সের মধ্যে কিছু চেঞ্জেস আসে, তো এক্ষেত্রে যে পুরো স্ক্রিনের যে কোঅর্ডিনেট রয়েছে তো তখন বুঝতে পারে যে এক্স আর ওয়াই অ্যাক্সিসের কোনো একটি পয়েন্টে সেখানে চেঞ্জ হয়েছে, তার মানে সেখানে কেউ টাচ করেছে। তো এক্ষেত্রে মোবাইলের যে সফটওয়্যার সে বুঝতে পারবে যে এই পয়েন্টে কী অপশন ছিল, তারপর সেই হিসাবে তোমাদেরকে সেই অপশনটি এনেবল বা ডিসেবল করে দেখাবে। ফর এক্সাম্পল ধরে নিলাম আমরা যখন টাচ করছি মোবাইল স্ক্রিনে আমাদের মেসেজ ছিল, মেসেজ অপশন খোলার জন্য, তো যেই আমরা মেসেজ অপশনে টাচ করি তো মোবাইলের সফটওয়্যার বুঝে যায় যে এই পয়েন্টটিতে টাচ হয়েছে, তো এই পয়েন্টটিতে ছিল মেসেজ অপশন, তো তারপর তোমাদেরকে নেক্সট পেজটি খুলে দেখায়। তো এই রেজিস্টিভ টাচ স্ক্রিন ঠিক এইভাবেই কাজ করে। তো এখনকার দিনে ওই রেজিস্টিভ টাচ স্ক্রিন বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, যেরকম এটিএম বা পাবলিক প্লেসে এমন একটি ডিভাইস রয়েছে যেখানে টাচ স্ক্রিন রয়েছে, তো যাতে পাবলিক এসে সহজেই ইউজ করতে পারবে, তো এইসব ডিভাইসের মধ্যে রেজিস্টিভ টাচ স্ক্রিন দেওয়া হয়। কারণ রেজিস্টিভ টাচ স্ক্রিনের একটি অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে এই স্ক্রিনকে তুমি যদি হাতে মোটা গ্লাভসও পরে থাকো তাও সেটিকে খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারবে, কারণ এক্ষেত্রে শুধু দুটো লেয়ারকে টাচ করাতে লাগে, তাই হাতে যদি মোটা গ্লাভস থাকে বা পেন দিয়েও তোমরা এই স্ক্রিনকে কন্ট্রোল করতে পারবে। এখন যদি বলি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের ব্যাপারে, তাহলে বলবো আমাদের যে বডি সেটি হচ্ছে কন্ডাক্টেন্স, কারণ আমাদের বডির মধ্যে দিয়ে কারেন্ট খুব সহজেই পাস করে যায়। ফর এক্সাম্পল আমরা যদি কোনো ইলেকট্রিক্যাল জিনিসকে ধরি যেটি রানিং অবস্থা রয়েছে, তো এক্ষেত্রে আমরা শক খাই, তার মানে আমাদের বডি সেটি হচ্ছে কন্ডাক্টেন্স। তো এই ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের ক্ষেত্রে দুটো নয়, একটি লেয়ার ব্যবহার করা হয় যেটি হচ্ছে কন্ডাক্টেন্স লেয়ার। তো এক্ষেত্রে আমাদের বডিও কন্ডাক্টিভ, সেই লেয়ারটি কন্ডাক্টিভ, তো আমরা এমন টাইমে যখন সেই স্ক্রিনকে টাচ করি সেখানে রেজিস্ট্যান্সে নয় ক্যাপাসিট্যান্সে কিছু চেঞ্জেস আসে, তো মোবাইলে যে কোঅর্ডিনেট রয়েছে চারটি যেটা একটু আগে বললাম, তো তারা বুঝতে পারে যে এক্স ওয়াই অ্যাক্সিসের কোনো একটি পয়েন্টে চেঞ্জ হয়েছে, তার মানে সেই পয়েন্টে টাচ হয়েছে, তো তারপর তোমাদের যে রেজাল্ট সেটি মোবাইলের সফটওয়্যারই দেখায়। তো এইভাবে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন কাজ করে। আর এই ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনকে তোমরা শুধু তোমাদের যে ফিঙ্গার রয়েছে সেটি দিয়ে ইউজ করতে পারবে, বা তোমাদের যে স্ক্রিন রয়েছে সেটি দিয়ে ইউজ করতে পারবে, কারণ যেটা বললাম এই স্ক্রিনকে কাজ করানোর জন্য কোনো ক্যাপাসিটিভ জিনিসেরই দরকার পড়ে, অর্থাৎ এমন একটি জিনিস যেটির মধ্যে দিয়ে কারেন্ট খুব সহজে পাস করে যায়। তো এখনকার দিনে এমন কিছু স্মার্টফোন লঞ্চ হচ্ছে যেরকম স্যামসাং গ্যালাক্সি নোট 10, তো এইসবের সাথে কিছু স্টাইলাস দেওয়া হচ্ছে, তো এইসব স্টাইলাসগুলো হচ্ছে কন্ডাক্টিভ স্টাইলাস, তো অর্থাৎ এগুলোর মাধ্যমে কারেন্ট খুব সহজে পাস হয়ে যায়, তো সেসব মোবাইলে যে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন থাকা সত্ত্বেও সেই স্টাইলাস দিয়ে তোমরা কাজ করতে পারবে। ইভেন এখন যে অ্যাপেলের আইপ্যাডের সাথে যে অ্যাপেল পেন্সিল দেওয়া হচ্ছে, তো এক্ষেত্রেও সেম টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন যদি তোমরা এটা ভাবো যে এটি তো একটি পয়েন্টের কথা বললাম, যে একটি পয়েন্টে টাচ করলে সে বুঝতে পারে একটি অ্যাক্সিসের মধ্যে কোনো একটি পয়েন্টে যখন চেঞ্জ হচ্ছে, তো সেই হিসাবে বুঝে যে সেই পয়েন্টে
টাচ করাচ্ছে, কিন্তু এখনকার দিনে মাল্টি টাচ যে ব্যবহার করা হচ্ছে সেটি কিভাবে কাজ করে সেটা নিয়ে যদি এক্সপ্লেন করি তাহলে আমার ভিডিও লেন্থ অনেক লম্বা হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো পরবর্তী সময় এমন একটি ভিডিও নিয়ে আসার যেটার মধ্যে আমি এক্সপ্লেন করবো যে এই মাল্টি টাচ কিভাবে কাজ করে। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা কি আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে তোমাদের স্মার্টফোনে যে টাচ স্ক্রিনটি রয়েছে সেটি কিভাবে কাজ করে, আর তোমরা যখন এটিএম এ যাও টাকা তুলতে তো সেখানে যে টাচ স্ক্রিনটি রয়েছে সেটি কিভাবে কাজ করে। আর আশা করি তোমরা এটাও জেনে গিয়েছো যে আগেকার দিনে মোবাইলে যে স্টাইলাসগুলো দেওয়া হতো সেগুলো এখন দেওয়া হচ্ছে না, কিন্তু কিছু কিছু মোবাইলে দেওয়া হয়, তো এই স্টাইলাসগুলো কিভাবে কাজ করতো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিটিটি শর্টস এর এপিসোডের মাধ্যমে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ওই যে দেখো একটা সাবস্ক্রাইবের বাটন রয়েছে লাল রঙের, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো একটি বেল আইকনও রয়েছে, তাহলে আমার ভিডিও নেক্সট আমার এরকম আরও ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি কিছুদিন পরে বিটিটি শর্টস এর এপিসোড 8 নিয়ে, তো আজকের জন্য গুড বাই।